এই দুইটা পাখা হচ্ছে ফাইবারের পাখা ফাইবারের পাখাগুলো বাতাসটা ঠান্ডা দেয় গরম হয় না গরম হয় না কুলিং মোডে যখন যাবেন তখন আপনার নিচ থেকে পানিটা উপরে উঠবে আর উপরে উঠে যদি আপনার তিন পাশে হানিপ্যাড থাকে তিন পাশ দিয়ে পানিটা নামবে আচ্ছা আর যখন এটা পানিটা তিন পাশ দিয়েই নামবে তখন আপনার তিন পাশের ওয়েদারটাও ঠান্ডা হয়ে যাবে আচ্ছা এখানে বরফ দেওয়া যাবে আপনি এখানে চাইলে ভরপুর বরফ দিয়ে রাখেন একদম ঠান্ডা হয়ে যাবে আচ্ছা আচ্ছা একদম ঠান্ডা লেগে যাবে আপনার আমাদের এই মোবাইল মডেল করেছে আপনার রুমের যে ওয়েদারটা এখানে ওয়েদারটা শো করবে আপনি পোর্টেবল যে কোনো জায়গা আপনি নিতে পারবেন এটা দেখেন এটা কিন্তু যে কোনো জায়গা আপনার চাকাগুলো লক করে রাখা যাবে আপনার যদি পাঁচ বছরের মধ্যে তিনটা মোটর যদি নষ্ট হয় এই টাচ প্যানেল যদি কাজ না করে পাঁচ বছর পর্যন্ত আপনি ফ্রি অফ কস্ট এটা চেঞ্জ পাচ্ছেন তো দর্শক যেটা বলছিলাম আমরা চমৎকার কিছু এয়ার কুলার নিয়ে আবারও চলে আসলাম হচ্ছে মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনালে যারা ভালো মানের এয়ার কুলার নিতে যাচ্ছেন আজকে আমরা মিয়াকোর তিনটা মডেলই কিন্তু একসাথে রেখে দিয়েছি যাদের বাজেট কম তাদের জন্য আছে যারা মিডিয়াম বাজেট এবং হাই বাজেটের তিনটা মডেলই কিন্তু আমরা দেখাবো প্রচণ্ড গরম কিন্তু অলরেডি পড়ে গিয়েছে কুরবানির ঈদের পরে যারা আসলে একটু স্বস্তি যাচ্ছেন তাদের জন্য কারণ এসি কেনার সামর্থ্য সবার থাকে না তো আমরা চলে আসলাম বসুন্ধরা সিটির লেভেল সিক্সে বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আজকে সহযোগিতা করবে রয়েছে বাবু ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাবু ভাই প্রচণ্ড গরম সবাই চাচ্ছিল আসলে এয়ার কুলার বাজারে এত ব্র্যান্ড তো এর মধ্যে থেকে আসলে কোনটা ভালো হবে মানুষ তো আসলে বোঝে না তো এই বিস্তারিত যদি আমাদেরকে একটু বলতেন জি ইনশাল্লাহ আশা করি প্রথমে যেটা বলবো আপনি যেটা বলেন যে অনেক গরম পড়তেছে আসলে কিন্তু সত্য যে আপনি কোরবানিদের এক সপ্তাহ আগে থেকে নিয়ে এ পর্যন্ত প্রায় অনেক গরম পড়তেছে অনেক তাপমাত্রা অনেক বেশি তো যেটা হয়েছে যে আমার অনেক ইয়ে ছিল ফোন কল ছিল যে এয়ার কুলার নিয়ে কথা বলার জন্য যদিও আমরা এর আগে কথা বলেছি বাট ভিডিওগুলো নিচে পড়ে যাওয়ার কারণে অনেক ভাইয়েরা হয়তো দেখতে পান না তো সেই জন্য আজকে আবার নতুন করে কথা বলা তো ইনশাল্লাহ আমি আজকে সময়টা নিব কথা বলবো যে আমাদের যে এয়ার কুলার রয়েছে আমি প্রথমে বলবো এটা ব্র্যান্ড সম্বন্ধে আচ্ছা আমরা কথা বলছি হচ্ছে মিয়াকো ব্র্যান্ড নিয়ে মিয়াকো ব্র্যান্ড বাজারে কিন্তু ব্র্যান্ডের কোনো অভাব নেই যেটা আপনিও বললেন যে বাজারে কিন্তু অনেক ব্র্যান্ড আছে তো সব ব্র্যান্ড তো আর আপনার কিনে পরীক্ষা করাও পসিবল না হয়তো আমার আর আপনাকে জেনে বুঝে এখান থেকে আমাদের পরামর্শ করে কিনতে হবে তো এই যেগুলো রয়েছে যে ব্র্যান্ডের ক্ষেত্রে যদি আপনি বলেন মিয়াকো একটা পরিচিত ব্র্যান্ড আপনার মিয়াকো পরিচিত একটা ব্র্যান্ড আর মিয়াকোর সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা সেটা হচ্ছে পার্টস অ্যাভেলেবল ওয়ারেন্টি গ্যারান্টি সাপোর্টটা খুবই ভালো সার্ভিস আফটার সেল সার্ভিস খুবই চমৎকার হচ্ছে মিয়াকোর তো আপনি এদিকটা চিন্তা করলে মিয়াকোটা নেওয়াটা উত্তম ডিসিশন হবে মানে অন্যান্যগুলোর থেকে এরপর আমার অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে রিচার্জেবলের ব্যাপারে মিয়াকোর কোনো এয়ার কুলার এই মুহূর্তে রিচার্জেবল নেই আচ্ছা প্রথমে এটা ক্লিয়ার করি রিচার্জেবল কোনো এয়ার কুলার এই মুহূর্তে মিয়াকোর মধ্যে নেই আমরা রিচার্জেবলগুলো একটা সময় ছিল বাট এখন নেই কেন সেটা আমি একটু ক্লিয়ার করি রিচার্জেবল যে জিনিসগুলো আমাদের রিচার্জেবল ফ্যান কিন্তু এখনও মিয়াকোতে আছে বাট এই ফ্যানগুলো তো আমরা দেখি যে এগুলোর ফিডব্যাক ভালো আসে না এক দেড় মাস পরেই আপনার দেখা গেছে প্রথমে যে সার্ভিসটা দিত এই সার্ভিসটা দেয় না আচ্ছা প্রথম দেখা গেছে দুই তিন ঘন্টা পর্যন্ত সার্ভিস দিচ্ছে বাট এক দেড় মাস পর থেকে দেখা যাচ্ছে আপনার 30 মিনিট বা দেখা গেছে আপনার 20 মিনিট 45 মিনিটের মধ্যে চার্জ শেষ আপনি ব্যাকআপটা ভালো পাচ্ছেন না আর যেহেতু এটা এয়ার কুলারের মধ্যে এখানে পানির ব্যবস্থা আছে যেহেতু ঠান্ডা বাতাস থ্রো করে এখানে কিন্তু আপনাকে পানির ব্যবস্থা আছে ভিতরে পানি উঠানামা করে ওই পানির পাশে যখন আপনার ব্যাটারিটা থাকে ওই ব্যাটারির ব্যাকআপটা আরও দ্রুত নষ্ট হচ্ছে সেই জন্য মিয়াকো যেহেতু একটা ব্র্যান্ড কিন্তু একটা ভ্যালু চিন্তা করে যে ওর একটা ভ্যালু আছে ব্র্যান্ডের একটা ভ্যালু আছে ওই ভ্যালুটা চিন্তা করে এই মুহূর্তে আমাদের রিচার্জেবল কোনো এয়ার কুলার এই মুহূর্তে নেই কারণ এটার ফিডব্যাক ভালো না এবং এগুলোতে তো ভাই মানে এগুলো ওয়াটও কম বিদ্যুৎ বিলও তো অনেক কম আছে বিলটা অনেক কম একটা সিলিং ফ্যানও 180 ওয়াট 200 ওয়াট ঠিক একটা এয়ার কুলারও কিন্তু 180 থেকে 200 ওয়াট অথবা সর্বোচ্চ 250 ওয়াট পর্যন্ত আছে এর বেশি এয়ার কুলার নেই এই এয়ার কুলারগুলো আপনি 5 থেকে 6 ঘন্টা চললে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে আর সেটা অবশ্যই হাই স্পিডে চললে এবং তিনটা মোটর এট এ টাইম চললে এখানে তিনটা মোটর আছে মানে এগুলোতে তিনটা মোটর আচ্ছা আচ্ছা একটা মোটর হচ্ছে ফ্যানের জন্য যেটা আপনার বাতাসটা দিবে এরপরে সেকেন্ড যেটা আছে সুইং মোটর যেটা বাতাসটাকে ডানে বামে মুভ করে ওকে আর থার্ড যে মোটরটা সেটা হচ্ছে পানির যে পাম্পিং মোটর বলি আমরা যেটা আপনার নিচের ট্যাঙ্ক থেকে পানিটাকে উপরে উঠায় আচ্ছা আচ্ছা ওই একটা মোটর এই তিনটা মোটর যদি আপনার অ্যাট এ টাইম চলে এবং পাখার স্পিড যদি হাই হয় সেক্ষেত্রে আপনার 5 থেকে 6 ঘন্টা চললে 1 ইউনিট এবার আপনার হয়তো আরও স্পিড কম লাগতে পারে আপনি তো স্লো স্পিডে ব্যবহার করবেন অথবা আপনার সুইংয়ের প্রয়োজনীয়তা নেই অথবা আপনি পানির ব্যবস্থাটা এখন প্রয়োজন নেই বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা আছে আপনি পানিটা অফ রাখবেন সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিলটা আরও কম আসবে ওকে এবার আমি এখানে তিনটা মডেল নিয়ে কথা বলি এটা হচ্ছে মোবাইল মডেল বলি আমরা মোবাইল মডেল জি এই মডেলটাকে আমরা মোবাইল মডেল বলে থাকি কত লিটার ক্যাপাসিটি এটা 45 লিটার হচ্ছে পানির ক্যাপাসিটি আচ্ছা 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 আর এখানে পাশাপাশি আরো দুইটা মডেল রয়েছে এটা হচ্ছে টাওয়ার মডেল টাওয়ার মডেল ডাবল ফ্যানের মধ্যে এটা হচ্ছে টাওয়ার মডেল ডাবল ফ্যানের মধ্যে
আচ্ছা এই টাওয়ার মডেলের মধ্যে যে পাখাটা এই পাখাটা হচ্ছে এবং এটার পাখা এই দুইটা পাখা হচ্ছে ফাইবারের পাখা ফাইবারের পাখার উপকারিতা যেটা আমরা পাই যে ফাইবারের পাখাগুলো বাতাসটা ঠান্ডা দেয় গরম হয় না আর এটার মধ্যে হচ্ছে অ্যালুমিনিয়াম পাখা অ্যালুমিনিয়াম পাখাতে হচ্ছে স্পিডটা বেশি পাবেন আপনি আচ্ছা খুব স্পিড বেশি থাকবে আর সুবিধার দিক থেকে আমরা মনে করি যে এই দুইটার সুবিধাটা বেশি এটা আমি আমার পক্ষ থেকে বলবো এই দুইটার সুবিধাটা বেশি কীরকম বেশি আপনি এই দুইটা মডেলে রয়েছে তিন পাশে হানি প্যাড সিস্টেম আচ্ছা দেখেন এই পাশে এক পাশে হানি প্যাড এরপরে পিছন এরপরে বাম আচ্ছা হানি প্যাড বেশি থাকলে সুবিধাটা কি আসবে হানি প্যাড বেশি থাকলে সুবিধা যেটা হয় আপনি এখানে যে পানিটা উঠবে একটু যদি কাছে আসেন আপনি আমার ওকে এখানে পানিটা কিন্তু উপর উঠবে এদিক থেকে ওকে এখানে উপর উঠতেছে পানিটা এদিক দিয়ে যখন আপনি কুল মোডে যাচ্ছেন কুলিং মোডে যখন যাবেন তখন আপনার নিচ থেকে পানিটা উপর উঠবে আর উপর উঠে যদি আপনার তিন পাশে হানি প্যাড থাকে তিন পাশ দিয়ে পানিটা নামবে আচ্ছা আর যখন এটা পানিটা তিন পাশ দিয়েই নামবে তখন আপনার তিন পাশের ওয়েদারটাও ঠান্ডা হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একটা মধ্যখানে বসে আছেন আপনার তিন চার পাশে পুকুর তিন চারটা পুকুরের মধ্যখানে বসে আছেন ঠান্ডাটা মানে আপনার ঠান্ডাটা বেশি লাগবে কারণ আপনার ওই ওয়েদারগুলো হচ্ছে পানির এরকমই আর কি যে তিন পাশ দিয়ে পানি উঠানামা করবে তখন আপনি এখান থেকে ঠান্ডা বাতাসটা থ্রো করবে এটাই স্বাভাবিক আর এই দুইটা মডেলেই আরো সুবিধা যেটা রয়েছে এখানে আইস জেলের ব্যবস্থা থাকবে দুইটাতেই ঠান্ডার প্রয়োজন হয় আপনি যেভাবে এটাকে মেইনটেইন করতে চাইবেন আপনি রিমোটের সাহায্যে সেভাবে মেইনটেইন করতে পারবেন এটাকে শুয়ে বসে এবার আমি এটাকে রানিং একটু সিস্টেম দেখাই দিই কারণ আমাদের কুরিয়ারে যখন আমাদের প্রোডাক্টগুলো ঢাকার বাইরে যায় সেই ক্ষেত্রে আমার অনেক ভাইয়েরা প্রশ্ন করেন এটা রানিং সিস্টেমটা কিরকম কিভাবে চালু ওকে ফাইন আপনি যখন ইলেকট্রিক লাইনটা দিলেই কিন্তু কানেকশনটা চলে আসবে আর সবচেয়ে বড় চমৎকার একটা বিষয় আমি বলি নাই সেটা হচ্ছে এখানে টেম্পারেচারের ব্যাপারটা আচ্ছা আচ্ছা আমাদের এই মোবাইল মডেলগুলোতে আপনার রুমের যে ওয়েদারটা এখানে ওয়েদারটা শো করবে এখন আপনার 27 ডিগ্রি টেম্পারেচার আছে আপনি এটাকে অন করেন স্পিডে আপনি এটাকে ব্যবহার করেন এই টেম্পারেচারটা কিন্তু যখন আপনার রুমের ওয়েদারটা কমবে এখানে শো করবে আচ্ছা যে রুমের ওয়েদারটা কমেছে কিনা যে রুমের যদি টেম্পারেচারটা কমে যায় এখানে শো করবে 26 ডিগ্রি 25 ডিগ্রি অথবা রুমের ওয়েদার যদি আরো বেশি থাকে সেটাও সে শো করবে এবং সেটা কমিয়ে আনলে সেটা আপনাকে বুঝিয়ে দিবে এবং এগুলো তো মানে সাউন্ডলেস আপনি বিশেষ করে এটার ক্ষেত্রে মোবাইল মডেলটা কোনোরকম এটা হাই স্পিডে চলতেছে অলরেডি কিন্তু এটা 3 স্পিডে চলছে বাট কোনো সাউন্ড কিন্তু পাচ্ছেন না আপনি আচ্ছা আচ্ছা কোনো সাউন্ড নেই এটা এগুলো তো চাকাও আছে ভাই হ্যাঁ আপনি পোর্টেবল যে কোনো জায়গা আপনি নিতে পারবেন এটা দেখেন এটা কিন্তু যে কোনো জায়গা আবার আপনি চাকাগুলো লক করে রাখা যাবে আচ্ছা তো অনেকে আবার বলে যে ভাই এগুলো তো আমি পানি দিচ্ছি আমার এই ধরেন আমি এখানে 45 লিটার এই 45 লিটার পানি দিয়ে কয়দিন ইউজ করতে পারবো নর্মালি এগুলো যেটা হয় যে 1 লিটার পানিতে 1 ঘন্টা ব্যবহার করা যায় আচ্ছা যদি 45 লিটার পানি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার মিনিমাম লেভেল কিন্তু 5 লিটার মিনিমাম 5 লিটারটা হচ্ছে এটা জমা রাখবে কারণ এটা মোটরটা ডুবিয়ে রাখতে হবে এরপরে আপনি 40 লিটারের হিসাব করেন যদি 40 লিটার পানি আপনি আপনার জন্য ইউজের জন্য থাকে সেক্ষেত্রে আপনি এটাকে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবেন যদি পার ডে 12 ঘন্টা করে ইউজ করেন আর যদি এমন হয় যে আপনার দিনের বেলাও তো ব্যবহার করবেন সেক্ষেত্রে হয়তো আপনাকে আরও কমে যাবে এখানে কিন্তু ওয়াটার লেভেলটা শো করবে আচ্ছা আপনার পানিটা কমে গেছে কিনা যদি পানি কমে যায় আপনি পানি দিয়ে দেন আর আমি যদি দেখা যাচ্ছে এটা তো শীতকাল আসলে অনেকে পানি বের করে রাখতে চায় হ্যাঁ পানি বের করতে চাইবেন আপনি সেটা ওয়াশ করার সিস্টেমটাও আছে আপনি এখানে এই রাবারটা খুলে দেন পানিটা পড়ে যাবে আর এই রাবারটা খুলে দেন ওয়াশরুমে নিয়ে একদম পানিটা ক্লিন হয়ে যাবে এরপর আপনি এটাকে একটা পলি দিয়ে প্যাকেট করে রেখে দেন আপনার জিনিসটা যত্নে থাকবে আপনি যখন একটা পলি দিয়ে না রাখবেন তখন আপনি কি পাখাগুলো আমার ধুলাবালি জমা হবে তখন আগামী বছর যখন এটা ইউজ করতে যাবেন আপনার ধুলাবালিতে আপনার
স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বা বাচ্চাদের নাকের মধ্যে ধুলোবালি যেতে পারে, সেক্ষেত্রে ঢেকে রাখাটা উত্তম। আচ্ছা, এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোম্পানি থেকে আপনারা দিচ্ছেন? জি অবশ্যই, ইনশাআল্লাহ আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি, আর সেই ওয়ারেন্টি গ্যারান্টিটা আমরা অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি দিব, যেহেতু এটা মিয়াকো শোরুম, এটা কোম্পানির শোরুম। সো আপনি কোম্পানির শোরুমে যে ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের যে ফাইভ ইয়ার্সের যে ওয়ারেন্টিটা, এটা হচ্ছে মোটরের জন্য। আচ্ছা, আপনার যদি পাঁচ বছরের মধ্যে তিনটা মোটর যদি নষ্ট হয়, এই টাচ প্যানেল যদি কাজ না করে, পাঁচ বছর পর্যন্ত আপনি ফ্রি অফ কস্ট এটা চেঞ্জ পাচ্ছেন, চেঞ্জ পাচ্ছেন। আর দশ বছর হচ্ছে সার্ভিসের জন্য, অনলি সার্ভিস ফ্রি পাবেন আপনি দশ বছর। আচ্ছা আচ্ছা, আর এই ছাড়া যদি ফিজিক্যাল কোনো ড্যামেজ হয়, দেখা গেছে আপনার এই বডিটা হয়তো কোনো কিছু ধাক্কা দিচ্ছেন বা আপনার ফেলে দিচ্ছেন, ফিজিক্যালি যদি কোনো ড্যামেজ হয় আমরা সার্ভিস দিব, বাট সেক্ষেত্রে আপনাকে পে করা লাগবে, পে করা লাগবে। আচ্ছা, তো একটু প্রাইসটা বলে দিবেন ভাই, কোনটার প্রাইস কত রাখছেন? ইনশাআল্লাহ আমরা ডিসকাউন্ট প্রাইসেই রাখবো আমাদের যে মোবাইল মডেলটা। আচ্ছা, আমরা এটা রেগুলার প্রাইস আছে আমার 15,500, বাট আমরা ডিসকাউন্ট দিচ্ছি ইনশাআল্লাহ, যেহেতু এখন গরমের সিজন, খুবই গরম, সবারই খুব প্রয়োজন। এটা অনেকে আছে আমরা যে আপনার এসি লাগাতে পারি না, বাসায় এসি লাগানোর সিস্টেম থাকে না, অনেক সময় আপনার বৃদ্ধ বাবা মায়ের ক্ষেত্রেও আমরা এসি ক্ষতি করে, আপনার রুমের টেম্পারেচারটা একদম জিরো, আপনি রুম থেকে বেরোচ্ছেন আপনার বাইরের ওয়েদারটা হচ্ছে 30 ডিগ্রি 32 ডিগ্রি, এই যে আপনার ওয়েদারের একটা গ্যাপ, দরজা খুললেন একরকম টেম্পারেচার, দরজা বন্ধ করলেন আরেকটা রকম টেম্পারেচার, এক্ষেত্রে আমাদের ঠান্ডা লেগে যায়। তো এই জিনিসটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে বা আমাদের মুরব্বীদের ক্ষেত্রে ক্ষতি হয়, যেটা আমার আর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আমাদের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এক না, এক না। তো সেই জন্য আপনার এই ক্ষেত্রে আমরা বলবো যে এয়ার কুলারটা বেটার। এয়ার কুলারে আপনার এরকম কোনো ওয়েদার চেঞ্জ হয় না, যেরকম আপনি ফিল করবেন ওরকমটাই বেটার ফিল করবেন। আর এয়ার কুলার যখন ইউজ করবেন আপনাকে রুমের দরজা জানলা হালকা খোলা রাখতে হবে, খোলা রাখতে হবে, খোলা রাখলে আপনার হচ্ছে গিয়ে রুমের গরম টেম্পারেচারটা বের হয়ে যায়, বের হয়ে যায়। আর যদি দরজা জানলা বন্ধ রাখেন তাহলে আপনার মাথা ধরতে পারে অথবা প্রবলেম হতে পারে, রুমেরটা সেত সেতে হয়ে যেতে পারে, মানে প্রবলেম হবে, রুমটা ঠান্ডাও হবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে এটার অফার প্রাইস এখন কত করে দিচ্ছে? এটার অফার প্রাইস আমাদের 13,000 টাকা, এখন 13,000 টাকা, 13,000 টাকা। আর যদি কেউ টাওয়ার মডেলটা পছন্দ করেন, যে ডাবল ফ্যানের মধ্যে টাওয়ার মডেলটা রাখবো আমরা, 18,500 টাকা। আর এটা যেটা রয়েছে এটার হচ্ছে গিয়ে আপনার ডাবল ফ্যানের মধ্যে এটা রাখবো 21,000 টাকা, 21,000 টাকা। আর পানির ক্যাপাসিটি এটা 35 লিটার, আর এটা হচ্ছে গিয়ে 30 লিটার, 30 লিটার, জি। আচ্ছা, আর এটা যেটা আমরা মাঝখানে এটা 45 লিটার, এটার পানির ক্যাপাসিটিটাও বেশি, বেশি। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে ঢাকা, ঢাকার বাইরে ডেলিভারি কি? ঢাকার ভিতরে আপনি ক্যাশ অন ডেলিভারি আছে আপনার, সেক্ষেত্রে আপনাকে গাড়ি ভাড়া পে করতে হবে, যে খরচটা আসবে রাস্তার সেইটা আপনাকে বহন করা লাগবে। আর ঢাকার বাইরে আমরাই কুরিয়ার করে পাঠাবো, থানা পর্যন্ত যাবে, আর সদরে হলে তো কোনো কথাই নেই। সো আপনি থানা পর্যন্ত নিতে চান তাহলে কুরিয়ারের খরচ আপনার, আপনাকে কুরিয়ার খরচ দিয়ে নিতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে, ডেলিভারি আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো যারা আসলে নিতে চান আপনারা চলে আসতে পারেন, আমরা চমৎকার তিনটা এয়ার কুলার দেখানোর চেষ্টা করলাম। ঢাকা, ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই মিয়াকোর এয়ার কুলারগুলো কালেক্ট করতে পারেন।